হাটাদারি পৌরসভার আজিমপাড়া রাস্তার মাথাত হামিদ বিল্ডিংত আজ বৃহস্পতিবার নভেম্বরের ২৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত হার্বাল ওষুধের ফ্যাক্টরিত অভিযান চালানো হয়। এই অভিযানের নেতৃত্ব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এ সময় বিপুল পরিমাণ অবৈধ হার্বাল ওষুধ উদ্ধার করা হয়। তবে অভিযানের হতা বুঝিত পারে ফ্যাক্টরির কর্মচারীগণ দায় যায় গই। অভিযানের ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সি প্লাসে জানায়, পালিয়ে গেল আমাদের অভিযান দেখে। আমরা এখন বাড়ির মালিকের সাথে কথা বলবো, তারা কাকে বাসা ভাড়া দিয়েছিলেন, তার পরিচয় কি, ঠিকানা কি, তাদের ভোটার আইডি কার্ড নিয়েছিলেন কিনা, থানা জমা দিয়েছিলেন কিনা, এই বিষয়ে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং থানা বিষয়ে আমি লিখে জানাবো। থানা থেকে তার বিষয়ে খোঁজখবর করা হবে, কাকে ভাড়া দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, থানা কেন জানানো হয় নাই, এবং যারা ভাড়া নিয়েছে তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব। হার্বাল ওষুধ বিক্রি এবং উৎপাদন দুইটাতেই ওষুধ অধিদপ্তরের লাইসেন্স নিয়ে আইন মেনে করতে হবে। আবার বলি, বিক্রি এবং উৎপাদন দুটার ক্ষেত্রেই ঔষধ অধিদপ্তর থেকে ড্রাগ লাইসেন্স নিয়ে ওষুধ উৎপাদন করতে হবে। আপনি জানেন যে আপনার ওষুধ আইন অনুসারে প্রত্যেকটা ওষুধেরই বিপরীতে একটা করে লাইসেন্স থাকতে হবে। হ্যাঁ, এটাকে আমরা ডিএআর বলি, ডিএআর নম্বর থাকতে হবে, সেটা নিয়ে অবশ্যই করতে হবে। যদি এর বাইরে কেউ থাকে আমরা আইন প্রয়োগ করবো। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।